আগে ভাগে চব্বিশ নিবেদন করছে দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। সহনিবেদক এম জি গার্মেন্টস, ডিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, আর এন রোড, নিয়ার গৌরীমহল, কোচবিহার। একবার আসুন, পছন্দ হবে নিশ্চিত। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। কোচবিহার শহরে হক আদায় লড়াইয়ে সামিল অটো, পিকআপ ভ্যান, ভ্যান রিকশা এবং মুঠিয়া মজদুররা। ভুটান গেট থেকে টার্মিনাল পর্যন্ত যেতে হবে হাঁটা পথে, সিদ্ধান্তের বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মালদার মালতেপুরে বিজেপি নেত্রীর উপর হামলার অভিযোগ। মালদার বিভিন্ন থানা এলাকা থেকে 64টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। নাবালিকাকে জোর করে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তের সাজা ঘোষণা করল বালুরঘাট জেলা আদালত। গাজল ব্লকের 95টি দুর্গাপুজো কমিটিকে সরকারি আর্থিক অনুদানে চেক দিল গাজল পুলিশ প্রশাসন। 37তম গোর্খাল্যান্ড জনজাগরণ দিবস পালন করল গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা তথা জিএনএলএফ। দুর্গাপুজো প্রাক মুহূর্তে চুরি ঘটনা আতঙ্কিত ত্রিপুরা ধর্মনগর শহরবাসী। এমআর ভ্যাকসিন নিয়ে এক প্রশিক্ষণ শিবির হলো ফালাকাটা কমিউনিটি হলে। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে এলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী। ফালাকাটা ব্লকের জটেশ্বরে পেট্রোল পাম্পে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল ছাত্র পরিষদের। শারদ উৎসবের আগে চূড়ান্ত ব্যস্ততা খোকসডাঙ্গা এলাকার মৃৎশিল্পীদের। মর্ণাগুড়ি দক্ষিণ ধর্মপুর অঞ্চলে ঢুসবান্দা বাড়ি এলাকায় জেসিপের ঘাট পূজায় অনন্ত মহারাজ। ধুবড়ীতে ব্রহ্মপুত্র নদীতে পড়ে মৃত্যু হল 11 মাসের শিশু কন্যার। চা শ্রমিকদের বোনাস ইস্যুতে দার্জিলিং চা বিক্রি বন্ধ করে দার্জিলিং গ্রেনারি রেস্টুরেন্ট।